আচ্ছা, তো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকে আমরা আগের দিন যেটা পড়েছিলাম, মানে আগের দিন পড়া হয়েছিল তোমার এক মিনিট, ওকে ফাইন। আজকে পড়া, আজকে আমাদের টপিক হলো অ্যাবাউট অ্যাবাউট নাকল জয়েন্ট। নাকল জয়েন্টের যে রিলেশনসগুলো আমরা কালকে দেখলাম, যে কী করে বের করতে হয়, কী করে বের করতে হয় না, সেগুলো আমরা দেখলাম, ওগুলো নিয়ে আমরা আজকে কাজ করব। ঠিক আছে, নাও আমরা সিন্স আমরা এটা নিয়ে কাজ করব। সো প্রথম আমরা জানলাম যে কতটুক ডায়ামিটার লাগবে, কালকে যেটা আমরা দেখলাম যে কতটুক ডায়ামিটার লাগবে, ফাইন। আজকে যেটা দেখব সেটা হচ্ছে কি, ডায়ামিটারের সঙ্গে ডায়ামিটার তাহলে পুরো স্ট্রাকচারটা, কারণ কি আমরা একটা নাকেল জয়েন্ট ডিজাইন করছি, এটা এরকম না যে নাকেল জয়েন্টটা বলে দিলাম যে নাকেল জয়েন্ট একটা নাকেল জয়েন্টের এই ফর্মুলা, এরকম জাস্ট ফর্মুলাগুলো ওয়ান বাই ওয়ান তোমরা নিজে ঘরে বসেই ডিরাইভ করতে পারো, তার কোনো তাতে কোনো অসুবিধা হবে না, যে জাস্ট তোমরা শুধু প্রসিজারটা জানতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা তাহলে কি করতে পারি, আমরা একটা আমি একটা তোমাদেরকে রিলেশনস দেখাই। কেন রিলেশনসগুলো দেখানোর রিজনটা কি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীরকম করে রিলেশনসগুলো রিলেটিভ আমাদের এই ডিজাইনের সঙ্গে। ঠিক আছে, চল দেখাই। ওকে ভাই, আচ্ছা স্ক্রিনটা ভিজিবল তোমাদের কাছে, ইয়েস অর নো, আনসার করো, দেখতে পাচ্ছ কি? এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, মানে এই যে ডাইমেনশনস গুলো দেখতে পাচ্ছ, এই যে একটা নাকেল জয়েন্টের ক্রস সেকশন দেখতে পাচ্ছ, এখানে একটা টপ ভিউ দেখতে পাচ্ছ, এটা ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো তোমরা? Yes sir. হ্যাঁ স্যার, আচ্ছা হ্যাঁ, সেই যে ফ্রন্ট ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, যা কিছু দেখতে পাচ্ছ, এখানে একটা 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 জিনিস আছে। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো, স্যার তাহলে এই ডির সাথে ক্যাপিটাল ডি যেটা কালকে আপনি বের করলেন, তার সাথে ডি ওয়ানের রিলেশন কি? নাম্বার ওয়ান। নাম্বার টু হয়েছে গিয়ে এই এ বি এইগুলো রিলেশনটা কি, কোনো জিওমেট্রিক্যাল রিলেশনশিপ আছে কি নেই? না, এখন তোমাদেরকে বলি এখানে একটা জিওমেট্রিক্যাল রিলেশনশিপ আছে, এভাবে আমরা ডিজাইনটা করি। জিওমেট্রিক্যাল রিলেশনশিপটা হয়েছে গিয়ে সেটা সেটা আমাদের যে এএসএমই থেকেই আমাদের এই রিলেশনশিপসগুলো দেওয়া আছে, যে একটা টিপিক্যাল নাকেল জয়েন্টের এই রিলেশনশিপসগুলো মেনটেন করতে হবে। কী রিলেশনশিপস? ওকে ওকে, চলো দেখাই। কোথায় গেল, দাঁড়া দাঁড়া তোমার নাক, একটা মিনিট দাঁড়াও, দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, এই তো, আচ্ছা দেখতে পাচ্ছ দেওয়া আছে ডি ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট ওয়ান টাইমস ডি, ওয়ান পয়েন্ট ওয়ান টাইমস অফ ডি, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। ওকে, তারপর তুমি দেখো এখানে দেওয়া আছে এ ইজ ইকোয়ালস টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ টাইমস অফ ডি, দেখতে পাচ্ছ? লেখা আছে বি ইজ ইকোয়ালস টু ওয়ান পয়েন্ট টু ফাইভ টাইমস অফ ডি, দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ কি? আমি তবু একটা আমি তবু তবু দাঁড়াও তোমাদেরকে একটা দেখাই কোথায় গেল, সাউন্ড একটু কেটে কেটে আসছে স্যার। হ্যাঁ, এই এই পার্টটা দেখতে পাচ্ছ কি, এই পার্টটা, জাস্ট এই পার্টটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ, তো এখানে কি আছে, হ্যাঁ ওয়ান পয়েন্ট ওয়ান টাইমস অফ ডি, এ ইজ ইকুয়ালস টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ অফ ডি, এন্ড বি ইজ ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট টু ফাইভ অফ ডি। হ্যাঁ বলো, কি বলছিলে বলো, হ্যাঁ বলো, কোনো অসুবিধা নেই, সাউন্ড একটু কেটে কেটে আসছিল। আচ্ছা 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 আচ্ছা,
যদি সাউন্ড একটু কেটে কেটে আসে কোনো অসুবিধা নেই, তোমরা রেকর্ডিং ক্লাস তো আপাতত ক্লাসটা রেকর্ড ওই ইয়েতে ইউটিউবে যাবে, ইউটিউবে গেলে তোমরা ক্লাসটা ওখান থেকেও আবার এখানে ওখানেও আবার দেখতে পারো। আচ্ছা, মানে ওখানে তুমি কোশ্চেন জিজ্ঞেস করতে পারবে না, সেটা হচ্ছে সমস্যা, বাট এখানে জিজ্ঞেস করতে পারছো, এটা হচ্ছে ইয়েটা। নাও আমি এই জন্য আস্তে আস্তে বলছি, তাহলে এটা এই এই রিলেশনগুলোকে আমরা বলি এম্পেরিক্যাল রিলেশনস। ওয়ার্ডটা মনে রাখবে, এই রিলেশনসের নাম হচ্ছে কি এম্পেরিক্যাল রিলেশনস। এই রিলেশনসগুলো এএসএমই দিয়েছে, এএসএমই। ফাইন, এএসএমই এই রিলেশনসগুলো এএসএমই দেওয়া রিলেশন, ঠিক আছে। নাও যেটা বলছিলাম, তো তো কালকে আমরা কত পেয়েছিলাম ডির ভ্যালু মনে আছে কাউ? ডির ভ্যালু কত পেয়েছিলাম, কত পেয়েছিলাম বলতে পারবে? আমরা একটা একটা যে কোনো একটা আমরা একটা ইয়ে আরবিটারি ভ্যালু নিয়ে বের করেছিলাম, ক্যালকুলেট করেছিলাম, ডির ভ্যালুটা কত পেয়েছিলাম বলতে পারবে কেউ? কত পেয়েছিলাম? হ্যাঁ বলো, কটা কত পেয়েছিলাম বলতে পারবে? দেখছি আমি, 1.95, 1.95। তাকে অ্যাপ্রক্সিমেট করে কত নিয়েছিলাম? 2, 2 নিয়েছিলাম। আবার বলেছিলেন 2 হয় না, 5 এর মাল্টিপ্লাই হয়, আবার 5। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি 5 নিয়েছিলাম, মানে d ইজ ইকুয়ালস টু কত নিয়েছিলাম? d ইজ ইকুয়ালস টু 5 নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে ডি ওয়ান এর ভ্যালু কত হবে? 1.1 টাইমস অফ 5, মানে কি 5.5, ঠিক আছে। নাও এখন ডি ওয়ান কোনটা, এখন দেখে নাও ডি ওয়ান কোন পার্টটা মাথায় রাখবে, যে ডি ওয়ান ইজ ইকুয়ালস টু 1.1 টাইমস অফ ডি, মানে 5.5। তাহলে ডি ওয়ান কোনটা? ডি ওয়ান হচ্ছে গিয়ে এই পার্টটা, মানে তোমার এই পার্টটার কথা বলা হচ্ছে, এই পার্টটা, এই এই পার্টটাই, মানে এখান থেকে এখান থেকে এই যে পার্টটা তোমরা দেখছ একে আমরা বলছি ডি ওয়ান, এটা হয়েছে গিয়ে ডি ওয়ান। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এইটা আর এইটা ক্লিয়ার হয়েছে? দেয়ারফর ডি ওয়ান ইজ ইকুয়ালস টু 1.1। ডি ওয়ান এর ভ্যালুটা কত বললেন? হ্যাঁ হ্যাঁ, কত বললাম? আচ্ছা ঠিক আছে, ডি ওয়ান ইজ ইকুয়ালস টু 1.1 ইন্টু এডি। বোঝা গেছে, ক্লিয়ার? হ্যাঁ, নেক্সট নেক্সট জিজ্ঞেস করতে পারো, তাহলে এ আর বি, এ আর বি রিলেশনটা কি? এ এ এ বির সাথে এ এ ডির সাথে রিলেশন করা আছে, এ ডির সাথে 0.75, ঠিক আছে। আর বিটা কত দেওয়া আছে? বিটা বিটা হয়েছে গিয়ে 1.25, ঠিক আছে। আমি কে কে এসেছে জানি, অ্যাকসেপ্ট করে দিই। আচ্ছা ক্লিয়ার, তাহলে আমি একটা আমি যদি ডিটা বের করতে পারি, তাহলে আমি এই তিনটে রিলেশনস বের করতে পারি, মানে কি কার কার ভ্যালু, কার কার ভ্যালু বের করতে পারি? এর ভ্যালু বের করতে পারি, বির ভ্যালু বের করতে পারি, ডি ওয়ান এর ভ্যালুটাও বের করতে পারি। তাহলে কত আসলো? একটা আসলো 0.75 টাইমস অফ ডি, আর একটা আসলো 1.525 টাইমস অফ বি ডি, আর একটা আসলো 1.1 টাইমস অফ ডি। মানে আমি আরেকবার সামারি করছি, এই এইটা এইটা এইখানে ডায়ামিটারটা হয়েছে গিয়ে 1.1 টাইমস, 1.1 টাইম, মানে 1.1 ইন্টু ডি। তারপরে এর ভ্যালুটা হয়েছে গিয়ে 0.75 অফ ডি, তারপরে হয়েছে গিয়ে তারপরে এই বির ভ্যালুটা হচ্ছে 1.25 টাইমস অফ ডি। ক্লিয়ার ক্লিয়ার হয়েছে তোমাদের? ওকে ফাইন, চলো আমি এগুলো একটু মুছে দিই। নেক্সট,
আমি একটু এটাকে এগুলোকে একটু মুছে দিই, তারপর আমি শুরু করছি। আচ্ছা দাও, না এখন যেটা শিখবো এখন হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে মাথায় যা এখন পড়াবো এটা কিন্তু একটু মনোযোগ দিয়ে রাখতে হবে, কারণ কি এটা খুব কাজের জিনিস, এটা দিয়ে পুরো জিনিসটা পুরো ডাইমেনশনে গেম খেলা হবে, আর কোনো আর কিছু করতে হবে না, ঠিক আছে? মানে এখন যদি বলি আমি 2 মিনিটে কমপ্লিট করবো, 2 মিনিটে কমপ্লিট করা যেতে পারে, এত ইজি জিনিসটা। বাট বাট আমি এই যে 2 মিনিটে কমপ্লিট করতে চাইবো না, আমি এটাকে একটু একটু এলাবোরেট করে, এলাবোরেট বলতে আমি একদম সিম্পল বাংলা ভাষায় নিয়ে একদম ক্লিয়ার ইয়ে করে তোমাদেরকে পাঠাবো, বলবো, ঠিক আছে? দাও 1 মিনিট, ডিলিট করে না দিলে এটা সব এগুলো থেকে পরে দেখা যাবে না। ওকে, ওকে ফাইন। তো এখন যেটা আমরা শিখতে যাব সেটা হয়েছে গিয়ে সেটা আমাদের হয়েছে নেক্সট পয়েন্ট, যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে, তারপর হয়েছে গিয়ে আমরা আমাদের এই এই ডির ভ্যালুটা, এই ডির ভ্যালুটা দেখতে পাচ্ছ সবাই, দেখা যাচ্ছে এই ডি, আমি একটু তবে তবে তোমাদেরকে জুম করে দিচ্ছি, এই ডির ভ্যালুটা দেখা যাচ্ছে, ইয়েস অর নো জবাব দাও, নাহলে তো বুঝবো কি করে। হ্যাঁ দেখা যাচ্ছে না, এখানে একটু এখানে একটু একটু তোমাদেরকে বলার আছে না, এই ডির ভ্যালুটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে, কিসের উপর ডিপেন্ড করে এখন জিজ্ঞেস করো, এখন তিনটা জিনিসের উপর, তিনটে ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে এই ডির ভ্যালুটা কোন কী হবে। তো আমরা কি করি, আমরা সাধারণত বইতে সেই জিনিসটা দেওয়া নেই, কিন্তু আমরা এই জিনিসটাকে করে থাকি, তাহলে কি হচ্ছে, তাহলে সেফটি আমরা ম্যাক্সিমাম সেফটি বের করতে পারি। এখন আমরা সিন্স আমরা ডিজাইন নিয়ে কাজ করছি, আমরা এখানে কোনো কোনো রকম ইয়ে কাজ করি, প্রথম ক্রাইটেরিয়া, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে ক্রাশিং, ক্রাশ নাম্বার টু, নাম্বার টু হয়েছে তোমার বেন্ডিং, বেন্ড, আমি বেন্ড লিখলাম, ঠিক আছে? না আমি তারপর আসি, তারপর আসি শিয়ার, বাই দ্য ওয়ে প্রদীপ, এটা হচ্ছে বেন্ডিংয়ের জন্য, এটা হচ্ছে ক্রাশিংয়ের জন্য, ক্রাশিং, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে শিয়ার, নাম্বার থ্রি, শিয়ার, শিয়ার, লাস্ট বাট নট দ্য লিস্ট। না এটা কেন আমি এটা নিচে দিলাম, কারণ কি শিয়ারে আমাদের যেতে, শিয়ার আমরা করি ক্যালকুলেশনটা, বাট শিয়ার আমাদের খুব একটা ইম্পর্ট্যান্ট লাগে, দরকার হয় না, কারণ কি বেন্ডিংয়ে যে ডায়ামিটারটা পাই সেটাই অনেক সব প্রায় সব কিছু কাজটা করে দেয়। বাট আমরা তিনটেই ক্যালকুলেট করে দেবো, যেটার মধ্যে বিগেস্ট ডায়ামিটার পাবো সেটাই ডায়ামিটারটাকে আমরা কনসিডারেশন করব। আচ্ছা যেটা এখন যেটা বলার ব্যাপার, প্রথম হচ্ছে গিয়ে ক্রাশিং, অথবা প্রথম হচ্ছে ক্রাশিং কিংবা ক্রাশিং ধরে করতে গেলে আগে বুঝতে হবে ক্রাশিংটা কার হবে। প্রথম কথা, এই তিনটে ফেলিয়ার স্যামেলটেনাসলি কার হতে পারে, এই তিনটে ফেলিয়ার স্যামেলটেনাসলি কার হতে পারে একসঙ্গে, তিনটে ফেলিয়ার কিংবা এই তিনটে ফেলিয়ার কমন কার কাছে, কে কে এই তিনটে ফেলিয়ার সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স করবে, কেউ বলতে পারবে, কে বলতে পারবে? স্যার পিনটা, পিনটা কারেক্ট, পিনটাই আমাদের পুরো সব এই তিনটে স্টেজ ক্যালকুলেট করো। কালকে বলেছিলাম যে ও ম্যাক্সিমাম শিয়ারটা এক্সপিরিয়েন্স করে, শিয়ারটা তো এক্সপিরিয়েন্স করেই, শিয়ার থেকেও ও কিন্তু ইয়ে জানে, বেন্ডিংও করে ক্রাশিংও করে, ঠিক আছে? বাট এখন দেখা যায়, আমি আমি ম্যাথামেটিক্যাল টার্মসে কথা বলবো, এখন ম্যাথামেটিক্যাল টার্মসে দেখা যায় বেন্ডিংয়ে আমরা ম্যাক্সিমাম ডায়ামিটারটা পাই। এখন আমরা ম্যাক্সিমাম ডায়ামিটারটা পাই কী করে, এখন যদি স্যার আপনি কী করে বলতে পারেন যে ডায়ামিটার পাই, আমরা তো ডায়ামিটার নিজের থেকে সিলেক্ট করবো। আমি যদি বলি আমরা ডিজাইনে আমরা ডায়ামিটার আগে নিজের থেকে সিলেক্ট করি না,
সিলেক্ট করা থাকলো সেটা ভেরিফাই হবে। তো আমাদের আমরা এখানের মধ্যে এই যে ডিজাইন করব, যখনই আমরা ডিজাইন করি তখন আমরা কোনো প্যারামিটার আমরা আগে থেকে ডিফাইন করতে চাই না, আমরা লোডের রেসপেক্টে সেই প্যারামিটারটা ডিজাইন করতে চাই। হ্যাঁ, এখন হতে পারে যে এই প্যারামিটারটা ডিজাইন করলাম সেটা ওখানের মধ্যে লাগাতে পারছি না ডিউ টু আমার স্পেস, তখন নাহলে একটু 19-20 করা যেতে পারে। বাট আমরা যতই প্যারামিটার যতই ডাইমেনশন বের করি প্রত্যেকটাই আমরা লোডের রেসপেক্টেই বের করবো, সে শেয়ারিং লোড হোক, সে বেন্ডিং লোড হোক, আর সে ক্রাশিং লোড হোক। নাও এখন ওয়ার্ডগুলো একটু বুঝিয়ে দিই। ক্রাশিং লোড মানে কি? প্রথম প্রশ্ন, ক্রাশিং লোড মানে কি? ক্রাশিং লোড মানে হচ্ছে গিয়ে কম্প্রেসিভ, এটার এটার মিনিংটা হচ্ছে কম্প্রেসিভ, কম্প্রেসিভ কম, আমি শর্টে লিখছি কম্প্রেসিভ। কম্প্রেসিভ নাও এখন জিজ্ঞেস করতে পারো যে কম্প্রেসিভ লোড কী করে কাজ করতে পারে। নাও এখন এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাতে, এখন তোমাদের একটু জিনিসটা বুঝতে হবে। একটা কি ব্ল্যাঙ্ক স্পেস পাবো, দেখি দাঁড়াও একটা জিনিস। আচ্ছা দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটা মিনিট আমি ইয়েটা করি, স্ক্রিনশটটা করি আর ইয়ের থেকে। থার্ড সেমিস্টার, ওকে থার্ড ইয়ার, ওকে আচ্ছা দাঁড়াও আমরা আমি স্ক্রিনশটটা করে ফেলি, স্ক্রিনটা আনি জ্যামবোর্ড, জ্যামবোর্ড এনে দাঁড়াও। আচ্ছা নাও এখন লক্ষ্য করো, সাপোজ আমি মনে করো একটা সিম্পল ভাবে বোঝো, মনে করো একটা সিলিন্ডার আছে, ঠিক আছে সিলিন্ডার, এই সিলিন্ডারটাকে আমি একটা সাইড ফিক্স করে দিলাম, মনে করো একটা সাইড ফুললি ফিক্স করে দিলাম, মানে মনে করো একটা সাইডে দেওয়াল আছে, ঠিক আছে। আরেকটা সাইড থেকে আমি কি করলাম, আরেকটা সাইড থেকে তাকে লোড অ্যাপ্লাই করলাম, আরেকটা সাইড থেকে আরেকটা মনে করো একটা প্লেন থেকে লোড অ্যাপ্লাই করলাম, তাহলে সিলিন্ডারের অবস্থা কি হবে, তা সিলিন্ডার কি হবে বলতে পারবে? ইয়েস অর নো, কি হতে পারে? এই এই একটা সিলিন্ডার রাখলাম, সিলিন্ডারের পাশে একটা সিলিন্ডারকে ফিক্স করে দিলাম, ঠিক আছে। আরেকটা সিলিন্ডারকে আমি আরেক সাইড থেকে ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তো কি হবেটা কি সেটা বলতে পারবে? মানে ডায়ামিটার ওয়াইজ ওকে ফোর্স অ্যাপ্লাই করছি, একটা এক সাইডের ডায়ামিটারে আমি মনে করো, এটাকে জাস্ট ইমাজিন করো, একটা এক সাইডের ডায়ামিটারে আমি ফিক্স করে দিলাম, আরেক সাইডের ডায়ামিটার থেকে আমি এই ফোর্স অ্যাপ্লাই করছি, কি হবে বলতে পারবে? কি হয়ে যাবে একদম বাংলা ভাষায় কথা বলো, তোমাদের কোনো সাইন্টিফিক ক্লেম মানে জিনিসটা যদি সিলিন্ড্রিকাল যদি সেম হয় তাহলে আমরা মানে একদম চেপটে যাবে, চেপটে গিয়ে এটা কিরকম লাগবে কেউ বলতে পারবে? চেপটে গেলে এটা এরকম একটা ঘটনা ঘটে যাবে, ইনসিডেন্ট তো অনেকটা আসবে, এরকম এরকম হয়ে যাবে, ঠিক আছে এরকম হয়ে যাবে, তো এরকম হবে তো জিনিসটা।
এরকম হবে তো না? এখন জিজ্ঞেস করতে হবে, স্যার আমরা কি করে বুঝতে পারি জিনিসটা প্র্যাকটিক্যালি করে? এখন যে কারোর সামনে যদি কাগজ থাকে, কাগজকে মুড়ে মুড়ে এটাকে সিলিন্ডার না, দু সাইড থেকে ওকে ফোর্স দাও, এক সাইডকে ফিক্স করে, একটা হাতকে ফিক্স রাখো আর একটা হাতকে দিয়ে ফোর্সটা দাও, দেখবে তো কাগজটা কি হয়ে যায়, দেখবে তো কাগজটা কি হয়ে যাবে, কাগজটা কি শো করে দেখবে তো, কাগজটা দেখবে যে কাগজটা পুরোটা একদম একদম এরকম একদম এরকম হয়ে যাচ্ছে, জাস্ট এরকম হয়ে যাচ্ছে না? এখন এটার নাম, এটাকে এটাকে আমরা বলি ক্রাশিং, এটাকে বলি আমরা ক্রাশিং। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এটাকে বলি আমরা ক্রাশিং। ক্রাশিং মানে কি? এখন থেকে শুনুন স্যার, ক্রাশিং মানে কি? ক্রাশিং একটা কম্প্রেসিভ ফেলিয়ারকে আমরা ক্রাশিং বলি। কম্প্রেসিভ ফেলিয়ারকে আমরা ক্রাশিং বলি, মানে কম্প্রেসিভ ফেলিয়ারকে নামই ক্রাশিং। না এখন কি করতে পারি? সিন্স আমি কম্প্রেসিভ বলেছি, তাহলে আমার কি থাকতে পারে? সিগমা সি, কথাটা কারেক্ট কি কারেক্ট না? মানে ক্রাশিং স্ট্রেস থাকবে, ইয়েস অর নো? থাকবে তো? তারপর সিগমা সি, তারপর কি থাকবে বলতে পারবে? সিগমা সি, তাহলে সিগমা সির ফর্মুলাটা কি আগে বলো? ফোর্স বাই এরিয়া, তাই তো? সিগমা সি ফর্মুলাটা কি? ফোর্স বাই এরিয়া। ফোর্স কি আমরা জানি? আমরা ফোর্স নিয়ে আমাদের মাথা ঘুরে, ফোর্স যখন যেটা হবে সেটা, এরিয়াটা কি হবে? এরিয়াটা, এখন মেইন প্রবলেমটা হচ্ছে এরিয়াটা, এরিয়াটা কি লিখব? সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে এরিয়াটা। আমি সিগমা সির ম্যাগনিচিউড কত জানি, ফোর্স কত ম্যাগনিচিউড একটা মোটামুটি আমরা আন্দাজ আছে, কিন্তু আমরা এরিয়াটা কত সেটা জানি না, সেটা কি করে বের করা যেতে পারে? এটা বের করার উপায়টা হয়েছে গিয়ে, এটা বের করার সিম্পলেস্ট উপায় হয়েছে গিয়ে, এরকমভাবে বের কর, এরকমভাবে বোঝো। সাপোজ এই সিলিন্ডারটার, এই সিলিন্ডারটার লেন্থ ভাবো বি, ঠিক আছে, আর এই সিলিন্ডারটার ডায়ামিটার ভাবো ডি। বোঝা গেছে? ক্লিয়ার? তো এটা এটাকে যদি এটাকে যখন চিপকে যাচ্ছে, তখন আমরা এটাকে এরকমভাবে এরকমভাবে এটাকে এজিউম করতে পারি যে এটা হয়ে যাবে বি আর এটা হয়ে যাবে ডি। রাইট অর রং? রাইট অর রং? আমি হ্যাঁ ভুল বলেছি না, ঠিক বলেছি না ভুল বলেছি বলো, ঠিক বলেছি না ভুল বলেছি সেটা বলো। ঠিক আছে স্যার। তাহলে এরিয়াটা কি হবে? হ্যাঁ, এরিয়া ইজ ইকুয়ালস টু কি? বি ইনটু ডি, বি ইনটু ডি, তাই তো? তাহলে আমি কি লিখতে পারি? আমার কাছে কি লেখা কি লেখা কি লেখা যেতে পারে? আমি তাহলে এটা লিখতে পারি যে পি ইজ ইকুয়ালস টু পি বাই বি ইনটু ডি, ঠিক আছে। এখন দেখো, আমি আমি কিন্তু বির ভ্যালু জানি, কি করে জানি? আমি একটু আগে তোমাদেরকে বির ভ্যালু বলেছিলাম, বির ভ্যালু কত বলেছিলাম? বি ইজ ইকুয়ালস টু 1.25 টাইমস অফ ডি বলেছিলাম, কি বলেছিলাম তো না? ভুলে গেছো? একটু আগে জাস্ট বলেছিলাম, মনে আছে কি? ইয়েস অর নো? জবাব না দিলে কি করে বুঝবো? তোমাদের মাথা, তোমাদের মনে আছে কি মনে নেই? একটু আগে জাস্ট একটু আগে বলেছিলাম ডি সঙ্গে, হ্যাঁ, এম্পেরিক্যাল রিলেশনস, হ্যাঁ। তো এইটা তাহলে আমার কাছে, তাহলে কি কি আমি জানি? যেটা জানি আমি এটাকে গ্রিন দিয়ে লিখছি। আমি সিগমা সি জানি, সিগমা সি মানে কি? কম্প্রেসিভ স্ট্রেস কত জানি, কতটুক লোড দিচ্ছি সেটা জানি, কতটুক বির বির ভ্যালুটা জানি, শুধু আমি জানি না ডি, শুধু আমি জানি না ডি। তাহলে আমি লিখতে পারি ডি ইজ ইকুয়ালস টু পি বাই ডি ইজ ইকুয়ালস টু ডি ইজ ইকুয়ালস টু পি বাই বি সিগমা সি। বোঝা গেছে? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ,
নাও এখন তাহলে বি এখন জিজ্ঞেস এখন একটা নেক্সট একটা কোশ্চেন আসতে পারে, বি তাহলে কোন পার্টটার কথা বলা হচ্ছে? বি আমরা কোন পার্টটাকে এজিউম করে কথাটা বলছি? আমরা বি একটা মানে বি একটা বডির একটা পার্টকে ধরছি, কোন পার্টটা? চলো দেখো দেখাচ্ছি। ওকে প্রেজেন্ট এ উইন্ডো এন্টার স্ক্রিন এলাও। আচ্ছা বি আমরা দেখো বি আমরা এই পার্টটাকে ধরছি, দেখো এই পার্টটাকে, এই পার্টটাকে দেখো, এই জায়গাটা কত দেওয়া আছে, কত বি দেওয়া আছে? আমরা এই পার্টটাকে, এই পার্টটাকে কনসিডারেশন করে আমরা ক্রাশিং বোঝাচ্ছি। ক্লিয়ার হচ্ছে সবার? কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করে ফেলো, কনফিউশন থাকতেই পারে, তার জন্য কোনো ইয়ে নেই, কনফিউশন থাকলে জিজ্ঞেস করে ফেলো। কোনো কনফিউশন আছে স্যার আমরা বুঝতে পারিনি, এরকম কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করে ফেলো। স্যার লাস্টটা একবার বলুন, কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ মানে ছবি দিয়ে দেখা গেছে, মানে হ্যাঁ আমি আমি কি বের করেছিলাম, আমি বের করেছিলাম সিগমা, মনে করো সিগমা সি ইজ ইকুয়ালস টু পি বাই, পি বাই বি ইনটু ডি, বি ইনটু ডি বের করেছিলাম তো, বলেছিলাম তো জিনিসটা, হ্যাঁ কি না বলেছিলাম কি? এই বিটা হয়েছে, এই বিটার কথা বলছি, মানে এই যে পিনের যে এখান থেকে এতটুকটা আছে তাকে, এই পার্টটাকে কনসিডারেশন করেছি আমি। এই ডিটা কি আছিল, ডিটা এখন ডিটা জিজ্ঞেস করতো, ডিটা কি? ডিটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য পিন। ক্লিয়ার হয়েছে সবার? সবাই বুঝতে পেরেছ? ওকে স্যার ফাইন। এখন লক্ষ্য করো, এখন জিনিসটা একটু অবজার্ভ করার একটা জিনিস এখন এসে গেছে, যে এই যে এই যে পুরো যা যা আমাদের কাছে এখন আপাতত দেখতে পাচ্ছি, পুরো 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 সিস্টেমটার মধ্যে আমাদের একটা শিয়ার স্ট্রেসও কাজ করে, তাই তো? শিয়ার স্ট্রেসও কাজ করে। কী করে বুঝব, কী করে বুঝবো শিয়ার স্ট্রেস কাজ করছে? দাঁড়াও দেখাচ্ছি শিয়ার স্ট্রেসের ইয়েটা, শিয়ার স্ট্রেস কী করে কাজ করছে এখন, এখন যদি মাথায় আসে তাহলে শিয়ার স্ট্রেস কী করে কাজ করে। চলো কোথায় গেল পেন, পেন্সিল। এ এখন যদি ধরি, দেখো এ ফোর্সটা এদিকে কাজ করছে, এ ফোর্সটা এদিকে কাজ করছে, তাই তো? নাও তাহলে এই পিনের উপর এর এদিকে একটা ফোর্স পড়ছে, আর পিনের মাথায় এবং এবং তার পায়ের দিকে দুটো দুটো স্ট্রেস অপোজিট সাইডে কাজ করছে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এ জায়গায় যদি পি হয় তাহলে এটা কত হবে, পি বাই টু, পি বাই টু, তাহলে এটা হবে পি বাই টু অ্যাকর্ডিং টু দ্য ইকুইলিব্রিয়াম ল অফ ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস, কারেক্ট? কারেক্ট তো না ভুল, আমি ঠিক বলছি না ভুল বলছি? বলো আরেকবার বলবেন। হ্যাঁ বলছি আমি, ঠিক আছে আমি আরেকবার মুছে জিনিসটাকে আবার বলছি। তো আমি আর একটু মুছে নিই, মুছে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা লক্ষ্য করো, এদিকে ফোর্সটা কাজ করছে টুয়ার্ডস রাইট সাইড, এদিকে একটা ফোর্স কাজ করছে টুয়ার্ডস লেফট সাইড, দুটোই পিপি, এজিউম করা হয়েছে দুটো ফোর্সই সেম, ম্যাগনিচিউডও সেম, ডিরেকশানে অপোজিট, কারেক্ট? তাহলে আমার তাহলে এই পোর্শনে পোর্শনগুলো ভাগ করো, এইখানে হাফ, এইখানে হাফ,
ঠিক আছে, তাহলে এই পোর্শনটাতে কি, এই পোর্শনে কি ফোর্স পড়বে, কতটুক লোড পড়বে বলতে পারবে? এই জায়গায় কতটুক লোড পড়বে বলতে পারবে কি কেউ বলতে পারবে কতটুক লোড পড়ছে? হ্যাঁ বলো, কেউ বলতে পারবে যে কতটুক লোড পড়ছে? কারেক্ট, এইখানের মধ্যে পি পড়ছে। তাহলে আমি এদিকে যদি সাপোজ এদি, তাহলে এদিকে একটা পি, একটা পি লোড পড়ছে। এখন তুমি জিজ্ঞেস করছো স্যার পিটা কেন অপোজিট দিয়েছেন, এখন আমি এটাকে অপোজিট দিয়েছি, অপোজিট না দিয়ে সে তোমরা যদি বলো যে এটাকে এরকমভাবে দিতে চাও, মনে করো এটাকে এরকম দিতে চাও, এরকম দিতে চাও, তা তো হবে। বাট আগে বলে দিই পি, পিটাকে কেন এরকম দেওয়া হয়েছে, এখন জিজ্ঞেস করতে পারো স্যার পিটাকে কেন এটা অপোজিট দেওয়া হয়েছে। আমরা জানি কি নিউটনস ল কি বলে, এভরি ফোর্স হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়েকশান। তো এই সেই রিয়েকশানটাকে রেসপেক্টে, রিয়েকশানের রেসপেক্টে করতে গেলে তোমরা এখানে পি, এরকম পি দিতে পারো। সিমিলারলি এটাকে, এটাকে এরকম না দিয়েও তোমরা করতে পারো, তোমাদের থেকে কোনো কোনো কিছু এখানের মধ্যে কম বেশি কিছু হবে না, যা আছে তার ভ্যালু তাই আসবে। ঠিক আছে, তো আমি তাকে স্যার ফোর্সে, ফোর্সে অপোজিটের সাথে রিঅ্যাকশন থাকবে, এক্স্যাক্টলি সেটা থাকবে, সেটা তুমি দিতে পারো, দিতে পারো ইন দ্য সেন্স, তুমি এটা নিয়ে দিতে পারো ইন দ্য সেন্স, আমি মিন করতে চাইছি তুমি ওই রিয়েকশনটাকে নিয়েও তুমি যা ভ্যালু পাবে, আর যদি তুমি এই ফোর্সটাকে কনসিডারেশন করে এই ফোর্সটাকে যদি এরকম করে রিপ্রেজেন্ট করে, এই ফোর্সটাকে মানে এই ফোর্সটাকে, এই ফোর্সটাকে তুমি যদি এখানে রিপ্রেজেন্ট করে দেখা, দেখিয়ে করো, তাতেও কোনো ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। কথাটা বোঝা গেছে কি বলতে চাইছি? ইয়েস স্যার। না এই আমি ডিলিটই করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ভালো, ওকে ফাইন। তারপর লক্ষ্য করো, তারপর এই ফোর্সটা কোন দিকে কাজ করছে, এদিকে কাজ করছে, দেয়ারফর এদিকেও একটা ফোর্স কাজ করবে, এদিকে একটা ফোর্স কাজ করবে। আমার আরেকটা অ্যাটাচমেন্ট আছে এদিকে, ঠিক আছে, তাহলে এদিকেও একটা ফোর্স, সরি 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 এক্সট্রিম সরি, আবার এদিকে একটা ফোর্স আছে, তাহলে এদিকেও কাজ করবে, তাই তো, তাই তো, ইয়েস অর নো, রং বলো, আমি ঠিক আছি কি ভুল আছি সেটা বলো, ঠিক বলছি কি ভুল বলছি বলো, ইয়েস অর নো। লাস্টটা আবার বলুন কি বললেন? বলছি যে এই এই দিকটা, এদিকেও একটা ফোর্স কাজ করছে, তো সিমিলারলি এইটা এই দুটো মাথাতেও, এই দুটো মাথাতেও কে স্ক্রিন শেয়ার করছে? রামপদ মণ্ডল, স্ক্রিন শেয়ার করা বন্ধ করো। রামপদ মণ্ডল, রামপদ মণ্ডল, তোমার স্ক্রিনটা শেয়ার করা বন্ধ করো। এটা নতুন নাকি? আমার স্ক্রিনটা আসছে কি দেখো এখন? আচ্ছা নাও, যেটা বলছি তো এদিকে একটা ফোর্স কাজ করছে না স্যার, আপনি আবার আবার স্ক্রিন শেয়ার করতে হবে তাহলে আসবে। ও ভুলে গেছি, হ্যাঁ নাও এখন লক্ষ্য করো, এখন আমরা আমরা তো এদিকে ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে, আবার রামপদ মণ্ডল তুমি তোমার তোমার স্ক্রিনটা শেয়ার করা বন্ধ করো, দাঁড়াও একটা মিনিট, ওকে ওকে ফাইন। তো আমরা দেখতে পাই যে এই এদিকে যদি ফোর্স অ্যাপ্লাই করছি, এদিকে ফোর্স যে অ্যাপ্লাইটা হচ্ছে, তাহলে এই ফোর্সে, তাহলে এই দু সাইডে সেই সেই ফোর্সে, সেই ফোর্সের রেসিডিউটা থাকবে, ইয়েস অর নো, থাকবে তো, পিনের উপর সেই ফোর্সটা কাজ করবে তো এই ফোর্সটা? তাহলে এটা কত আছে, এটা পি যদি হয় এবং যদি, আর যদি দুটো সাইডে কাজ করে, তাহলে এটা কি হবে, পি, এটাকে এজিউম করতে পারি পি বাই টু, আর এটাকে এজিউম করতে পারি পি বাই টু, করা যায় কি? ইয়েস অর নো, করা যায় কি? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে মিডলে কি হবে, মিডলে এদিকে কাজ করছে পি,
তাহলে এদিকে থাকবে পি। ক্লিয়ার সবার? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, থিওরিটা? আচ্ছা, আশা করি সবার ক্লিয়ার হয়েছে, না হলে একটু বলবে। তাহলে আমরা এই এইটার জন্য আমরা এরকমভাবে এখানে দেখতে পাই, দেখো দেখতে পাচ্ছ এই জায়গাটা, দেখো এই পিনের একটা সাইডে লাগছে পি পি, আরেকটা সাইডে লাগছে পি বাই টু, আরেকটা সাইডে লাগছে পি বাই টু, কারেক্ট? কারেক্ট, ওকে ফাইন। নাও হ্যাঁ, আমি এখন ডেরিভেশনটা সহজ বসে, তাহলে আমরা কি জানি, আমরা তাহলে কি জানি, আমরা জানি টাউ ইজ ইকোয়ালস টু, সিম্পলভাবে টাউ ইজ ইকোয়ালস টু কী জানি, আমাদের লেখা, আমাদের এই লেখার উপরই লিখতে পারি আমরা। কোথায় লিখতে পারবো বলো তো, কোথায় লিখতে পারি বলো তো, কোথায় লিখতে পারি? আচ্ছা আচ্ছা, আমি একদম সহজ, আমি আর একটু সহজ করে দিই তাহলে না লিখতে হবে। দেখো টাউ মানে কি, টাউ মানে হচ্ছে কি শিয়ার স্ট্রেস। লোডটা কত দেবো এখানে, ডিরেক্ট লোড দিয়ে দিয়েছে পি বাই টু। এখন তোমাদের মাথায় আসতে পারে টু কেন দিয়েছে, দেখতে পাচ্ছ পি বাই টু, এই টুটা কোথার থেকে এসেছে বলতে পারবে? এনি আইডিয়া? ফোর্সটা ডিস্ট্রিবিউট হচ্ছে বলে, ফোর্সটা ডিস্ট্রিবিউট হচ্ছে বলে, কারেক্ট, একদম কারেক্ট। আমরা তাহলে কোন পার্টটাকে কনসিডারেশন করছি, এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কোন পার্টটাকে আমরা কনসিডারেশন করছি, অথবা এটাকে এরকমভাবে বোঝো, এখানে একটু একটু মনোযোগ দেওয়ার ব্যাপার আছে। মনোযোগ দেওয়ার ব্যাপারটা আছে কি, এখানে কয়েকটা জিনিস তোমাদের বুঝতে হবে, যে এটা যখনই ভাঙবে, দেখো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা ভাঙছে যে এইখানেও ভাঙছে, এদিকেও ভাঙছে, দুদিকে ভাঙছে, এটা এক এটা দুই, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে কয়টা এরিয়া হলো? এক, দাদা দাদা, হ্যাঁ, তো তো এখানে কি আছে, এখানে আছে ওয়ান, এখানে এখানে আছে ওয়ান, এখানে আছে টু, তাহলে কয়টা এরিয়া হলো, কটা ক্রস সেকশন এরিয়াতে ভাঙলো, কটা ক্রস সেকশন এরিয়া বলো তো, কয়টা ক্রস সেকশন এরিয়াতে ভাঙছে? স্যার তিনটে। কি করে তিনটে, কি করে তিনটে? না না স্যার, দুটো দুটো দুটো, কারেক্ট, দুটো ক্রস সেকশনাল এরিয়া। কিরকম ভাবে আমি আবার দেখাচ্ছি, এটা এটাই আমাদের আজকে লাস্ট, তারপর আমরা আজকে এখানে ওয়াইন্ড আপ করব। ও এখানে দুটো ক্রস সেকশনাল এরিয়াতে ভাঙছে, কি করে দেখে নাও, এটা একটা আর এটা একটা, মানে এদিকে একটা আর এদিকে একটা, বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কি হয়নি, বুঝতে পেরেছো কি? আচ্ছা এইখানে হ্যাঁ হ্যাঁ, লাস্টের পার্টটা, লাস্টের যেটা বললেন, হ্যাঁ ক্রস সেকশন এরিয়া টোটাল রাখবো বললেন, হ্যাঁ বলছি কয়টা ক্রস সেকশন এরিয়াতে ভাঙছে, যখন এদিকে এদিকেও ফোর্স দেওয়া হচ্ছে, এরা এদিকেও ফোর্স পাচ্ছে, এদিকেও ফোর্স পাচ্ছে, তাহলে পিনটা তিন টুকরো হবে, তিন টুকরো মানে তিনটে পার্টে ভাঙবে, বাট যখন ভাঙবে দুটো ক্রস সেকশন নিয়ে ভাঙবে, এদিকের ওপরে একটা এদিকে ভাঙবে, কারণ কি এটা এদিকের ফোর্সের জন্য ভাঙবে, আর এই ক্রস সেকশনটা এই ফোর্সের এই ফোর্সটার জন্য ভাঙবে, মানে এই ফোর্সটার জন্য ভাঙবে, বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বুঝতে পেরেছো? আমি আরেকটা আরেকটু 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 ক্লিয়ার করে তোমাদের দেখিয়ে দিই, এইখানে চলো এসো, আমরা কি কি পেলাম, এই যে এই যে এইখানে তাহলে কয়টা এই এই জায়গাতে ভাঙবে, তাহলে কয়টা টুকরো হবে এখানে, এই উপরে একটা টুকরো আর নিচে দুটো টুকরো, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে কয়টা ক্রস সেকশন হবে? ইয়েস স্যার। কয়টা ক্রস সেকশন হবে? দুটো দুটো। তাহলে লোড কত দিয়েছি, আমি লোডটা কত দিয়েছি, দেখো লোড দিয়েছি পি, দেখো লোডটা দিয়েছি পি, তাহলে আমি এখানে কি করতে পারি, দেখো লিখতে পারি পি বাই দুটো শিয়ার শিয়ার এরিয়া পাই বাই ফোর ডি স্কোয়ার, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বোঝা গেছে না বুঝতে পারো?
বুঝতে বোঝা গেছে কি বোঝা যায়নি বলো, এতদূর অব্দি বোঝা গেছে কি বোঝা, দুটো সারফেস বলে টু এসছে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দুটো সারফেস বলে টু এসছে, এক্স্যাক্টলি 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 একদম কারেক্ট, ক্লিয়ার হচ্ছে সবার? আমি আজকে এতটুকুই রাখবো, তাহলে এখান থেকে একটা ডির ভ্যালু পাবো, ডির ভ্যালু একটা পাবো কি, এদিকে দেখো এখানে আছে ডি ইজ ইকালস টু রুট অফ আর, এখান থেকে পুরোটা পুরোটা ডিরাইভ করে এখানে লিখেছে, দেখতে পাচ্ছ কি? তো এই জিনিসটা আমরা পাই। তাহলে আমরা কটা ডি পেলাম, কটা ডি পেলাম এখন লক্ষ্য করো, এখন অবধি আমরা কিন্তু এন্ড করিনি, এইখানে একটা ডি পেলাম, দুটো এইখানে একটা, এইখানে একটা, মানে দুটো ডি পেলাম না, দুটো ডির মধ্যে আমরা কোনো আমরা আরেকটা ডি পাবো, সেটা আমরা কালকে নেক্সট দিন, কালকে পুরো দিনটা কালকে টপিকটার মধ্যে আমরা এটা শিখতে পাবো, এইখানে আমরা আরেকটা জিনিস পাবো, সেটার মধ্যে আরেকটা ডি পাবো, এইখানে ওই দেখো এখানে কোথায় গেল এই ডিটা, এইখানের মধ্যে ডি পাবো, এই ডি কিউব দিয়ে একটা ডি পাবো, ঠিক আছে? তিনটে ডির মধ্যে, এর বলে রাখি, তিনটে ডির মধ্যে যেই ডায়ামিটারটা ম্যাক্সিমাম হবে সে ডায়ামিটারটাকেই কনসিডার করা হবে। বাট আমরা কি চেষ্টা করি, বাট আমাদের একটা একটা শিয়ার ফিল্ডকে আমরা যে বলতাম তোমাদেরকে বলেছি ম্যাক্সিমামটা কেন নেব, ম্যাক্সিমামটা নেব তাহলে ম্যাক্সিমাম সিকিউরিটি, ম্যাক্সিমাম সেফটি, কথাটা বুঝতে পেরেছো? ম্যাক্সিমাম সেফটি, কথাটা বোঝা গেছে? ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নাও এখানে আসি, ম্যাক্সিমাম সেফটির একটা একটা আলাদা একটা একটা কনসেপ্ট আছে, কি কনসেপ্টটা এটার মধ্যে বলে দিই, এটা মানে হাইফাই কোনো কনসেপ্ট না, এটা ভেরি সিম্পল কনসেপ্ট, মানে ব্যাপারটা দেখো ম্যাক্সিমাম সেফটির ব্যাপার যখন আমি বলছি তখন আমাদের আমরা যদি মনে করো এই ডি এই স্মল ডিটা এটা এটা এই স্মল ডিটা লেস দেন যদি ডি হয়, লেস দেন যদি ডি হয় তাহলে আমরা আমরা প্র্যাকটিক্যালি আমি একদম বলছি এটা প্র্যাকটিক্যালি একটা একটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে এটা করি কি ডি ইজ ইকালস টু ডি করে দিই, কিন্তু এটা কখন করি, এটা আগে আমরা এই ডির ভ্যালুগুলো এই তিনটে ডির ভ্যালুগুলোকে ট্যালি করি, দেখে নিই যে কোন ডির ভ্যালু বড়ো, কোন ডির ভ্যালু ছোটো, কী আছে ডির ভ্যালু কী আসলো, তারপর আমরা এটা হচ্ছে একদম লাস্ট বলে না লাস্ট অস্ত্র অথবা বলি না আমরা লাস্ট ওয়েপেন, এটা আমাদের লাস্ট ওয়েপেন টু ফাইন টু টু ডিটারমাইন অথবা ব্রহ্মাস্ত্র, ব্রহ্মাস্ত্র ফর ডিটারমাইন ফর কনসিডারিং দ্য ডি ভ্যালু, স্মল ডি ভ্যালু, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কারণ কি এখন তোমরা জিজ্ঞেস করি কেন স্যার এত ইম্পর্টেন্ট জিনিসটা, এই স্মল ডিটাই তো পুরো লোডটাকে বিয়ার করে রেখেছে, লক্ষ্য করো যদি এই স্মল ডিটা না থাকে, এই স্ম এই এই পার্টটা এই পিনটে যদি না থাকে তাহলে কি এই স্ট্রাকচার দুটো একটার সঙ্গে একটা কানেক্ট হবে, ইয়েস অর নো, কানেক্ট হবে কি, হবে কি? নো নো না স্যার, তো না স্যার, তো এর জন্যই এই স্মল ডির ডায়ামিটারটা একটু একটু আমাদের সব কিছু দেখে বের করতে হবে, আমি এর জন্য তোমাদেরকে বইতে যা পড়ছো আর ইন্ডাস্ট্রিতে যা লাগবে পুরো দুটোকে মিলিয়ে তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো আমরা আজকে এতটুকুই শেয়ার নিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, তারপর তোমরা এসেন্সিয়াল ক্লাসে যাবে।